নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য পুরনো ওয়েবসাইট বন্ধ করে আড়াই মাস আগে নতুন একটি পোর্টাল এনেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই 4,242 কোটি টাকার পোর্টাল এখন মুখ থুবড়ে পড়েছে। প্রথম দিকে কোনো সমস্যা না হলেও আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ এগোতেই আর তা দাখিল করতে পারছেন না করদাতারা। অভিযোগের ঠেলায় হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পোর্টাল ঠিক হওয়ার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত পোর্টাল ঠিক হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। 30 সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করতে পারলে 10,000 টাকা লেট ফি গুনতে হবে করদাতাদের। কিন্তু এখনো পর্যন্ত 1% করদাতাও রিটার্ন দাখিল করতে পারেননি। ফর্ম ভর্তির ক্ষেত্রে অত্যন্ত ধীর গতিতে চলছে পোর্টালটি। আগের ওয়েবসাইট নিয়ে কোনো বিক্ষোভের কথা শোনা যায়নি। এরকম একটি বহুমূল্য অথচ কোনো কাজের নয় একটি পোর্টাল তৈরি করে জনগণের করের টাকা নষ্ট করা নিরর্থক। প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।